হ্যালো ব্রিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টেডিক এডুকেশনে আজকে ক্লাসশিপের প্রিপারেশান নিয়ে আলোচনা করব লাস্ট মিনিট আমরা জাস্ট কয়েকদিন রয়ে গেছে পরীক্ষাতে সো লাস্টের দিকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে রীতিমতো আমরা আলোচনা করছি যারা আগেকার ভিডিওসগুলো দেখো তারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে বা ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা দেখতে পারো আচ্ছা জেনারেলি আমরা করছিলাম ডাবলুবি পি ব্যাংক কোশ্চেন্স ব্যাঙ্ক অর্থাৎ এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার দিয়ে সাজানো এই সমস্ত কোশ্চেন্সগুলো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট দিয়ে আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটির আজকে ফার্স্ট পার্ট আর দুটো পার্ট আসলে ইন্ডিয়ান পলিটির সমস্ত টপিক শেষ হয়ে যাবে ওকে সো আগেকার ভিডিওসগুলো অবশ্যই তোমাদের দেখার রিকোয়েস্ট রইবে এই ভিডিওটা শেষ করে দিস ইজ আসকে শুরু করব আজকের ভিডিও হ্যাঁ অ্যান্ড ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকে আনসার করবে আর আমি বারবার একটা কথা বলেছি পিএসসি অনেক অনেক কোশ্চেন বারবার রিপিট করে তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে যেমন মেসলেনিয়াস তারপরে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার হোক ফুড এসাই এর হোক বা তোমার ডাব্লু হোক বা যতগুলো আইসিডিএস যতগুলো এক্সামকে কন্ডাক্ট করে পিএসসি ওকে তো ফার্স্ট কোশ্চিন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বলছে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার তাহলে প্রথম কোন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটেছিল এবং এটা এসছে ডাব্লুবি পিএসসির মিসলিনিয়াস দু চব্বিশ জাস্ট কিছুদিন আগে যে এক্সামটা হয়েছে সেই এক্সামে কোশ্চেন্সটা দিয়েছে একবারে টাটকা প্রশ্ন তো ফার্স্ট কোশ্চেন্সের অপশানসগুলো দেখে নেব প্রথম প্রশ্ন অপশান এ বলছে ভি ভি গিরি অপশান বি ফাকরুদ্দিন আলী আহমদ অপশান সি জাকির হোসেন আর অপশান ডি নীলাম সঞ্জীব রেড্ডি তো চারটে অপশানস ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ এবং এর আনসার প্রত্যেকে করবে চ্যাটে চলে এসো চ্যাটে আনসার করবে আশা করি তোমরা উপকৃত হবে এবং প্রতিদিন রাত্রি আটটায় তোমরা আমাদের চ্যানেলে লাইভ ক্লাস করতে পারবে প্রতিটা চ্যাপ্টারের ভালো ভালো প্রশ্ন নিয়ে আলোচনা হবে তো ফার্স্ট কোশ্চেন এর যারা যারা অপশান সি করেছ একেবারে সঠিক অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার জাকির হোসেন সাহেব হ্যাঁ তিনি ভারতের তৃতীয় তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ তো জাকির হোসেন সাহেব তিনি উনিশশো আবার বলে দিচ্ছি ডেটটা উনিশশো সিক্সটি সেভেন মানে উনিশশো সাতষট্টি সালে ভারতের রাষ্ট্রপতি হন এবং উনিশশো সালে দুঃখের বিষয় যে তিনার এই পদ্মে থাকাকালীন মৃত্যু ঘটে ঠিক আছে তো চলে আসি এই হচ্ছে বিষয় তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাথায় থাকে যেন নেক্সট চলে আসি দেখো পিএসসিতে এসছে আচ্ছা চলে আসি কি বলছে দুই দেশের বা দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনাকার নিচের মধ্যে কে দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন এবং দেশ দুটি কি এটাও ডিটেলে আলোচনা করব মাইসলিনিয়াস দু হাজার চব্বিশের প্রশ্ন অপশন এ বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সির কাজী নজরুল ইসলাম আর অপশান ডি মোহাম্মদ ইকবাল তো চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে এর সঠিক উত্তর প্রত্যেকে বলার চেষ্টা করো স্যার সঠিক উত্তর কি হয়ে যাবে জাতীয় সঙ্গীত রচনা করেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে বলো চ্যাটে তাহলে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই আমাদের হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশে স্যার প্রথমত আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ জনগণ মন জাতীয় সঙ্গীত যেটা তোমরা জানো আমরা জানি ছোটোবেলা থেকে এমন কোনো ভারতীয় নেই যে এটা জানে না সেকেন্ড হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ একটি বাংলাদেশ বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং যদিও কিছুদিন আগে বাংলাদেশে একটা ক্রাইসিস চলছিলো বা ঝামেলা চলছিল যেখানে রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছিল যেটা আমাদের জন্য দুঃখজনক ছিল ওকে তো চলে আসি এর কারেক্ট আনসার মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা বঙ্কিমবাবুর সম্পর্কে একটা কথা বলে নিই আমাদের জাতীয় গান আমাদের জাতীয় গান কি বন্দে মাতরাম ঠিক আছে সঙ্গীত আলাদা গান আলাদা কিন্তু এখানে এই জিনিসটা মাথায় রাখবে বন্দে মাতরাম তাহলে বন্দে মাতরামের লেখককে তাহলে মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা তিনি কোথায় লেখেন আনন্দমঠ নামে একটি উপন্যাসে লেখেন ঠিক আছে আনন্দমঠ উপন্যাসটি কিসের উপর ভিত্তি করে লেখা এটা সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে লেখা ওকে এটা মাথায় রাখবে সেকেন্ড চলে আসি আচ্ছা এটা এই অপশানসটাকে বলি মোহাম্মদ ইকবালের কথা বলি মোহাম্মদ ইকবালকে ইনি একজন বিখ্যাত উর্দু ভাষার কবি বলতে পারো এবং তিনিকে তিনি হচ্ছেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা আমারা এই যে এই এই গানটি যিনি লিখেছেন হ্যাঁ তো তিনি হচ্ছেন মোহাম্মদ ইকবাল ঠিক আছে আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো বলার কিছুই নেই হ্যাঁ কাজী নজরুল ইসলাম আমাদের একজন প্রিয় কবি হ্যাঁ এবং বাংলা সাহিত্যে প্রচুর অবদান রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি এবার চলে আসি স্যার নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে বেশি দিন হ্যাঁ প্রধানমন্ত্রী পদে ছিলেন এই যে চারজন প্রধানমন্ত্রীর নাম আছে তাদের মধ্যে সব থেকে বেশি দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন কে মিসার চব্বিশে এসছে অপশান এ বলছে ইন্দিরা গান্ধী বি রাজীব গান্ধী সি জওয়ারলাল নেহরু আর অপশান ডি মনমোহন সিং তাহলে এটাকে নিয়ে আলোচনা করব চর্চাই করব তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে তোমাদের বলার চেষ্টা করতে বলব এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই জওয়াহরলাল নেহরু ইজ দ্য কারেক্ট আনসার আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি দীর্ঘদিন ধরে ছিলেন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে বিষয় জওহরলাল নেহরু ছিলেন সব থেকে বেশি সময়ের জন্য প্রাইম মিনিস্টার আচ্ছা এবার চলে আসি স্যার কোন ভারতীয় প্রধান কি বলছে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও এই কোশ্চিনটা দেখছো পূর্ব দিকে তাকাও নিয়ে আলোচনা করছি নীতি প্রণয়ন করা হয়েছিল পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করেছিলেন কোন ভারত ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীর কার্যকালে অপশান এ বলছে আই কে গুল গুজরাল অপশান বি এইচডি দেবাগৌড়া অপশান সি অটল বিহারী বাজপেয়ী আর অপশান ডি হচ্ছে হ্যাঁ পি ভি নরসিমা রাও তাহলে এদের চারজনের মধ্যে এনাদের চারজনের মধ্যে কে হবে কারেক্ট আনসার বলো সঠিক উত্তর কে হয়ে যাবে প্রত্যেকে বলবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে পূর্ব দিকে তাকাও এর নীতির কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই কোশ্চেন্সটা কেন রেখেছি তুমি বুঝতে পারবে যে এই তোলে এই তোমার যে সেকেন্ড শিফট দু হাজার উনিশে যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল সেকেন্ড শিফটে এই কোশ্চেনটা হুবহুব দিয়ে দিয়েছিল তার মানে এটা কোথা থেকে তুললো দেখো পিএসসির ক্লার্কশিপের কোশ্চেন থেকে মিসলিনিয়াসে তুলেছে তাহলে সম্ভাবনাও প্রবল যে মিসলিনিয়াস থেকে ক্লার্কশিপে তুলতে পারে তো যাই হোক বিষয় হচ্ছে এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে শর্ট টাইমে এভাবে আমরা প্র্যাকটিস করবো আচ্ছা এবার চলে আসি ক্লার্কশিপ দু হাজার উনিশের প্রশ্ন কি বলছে সংবিধানের মানে ভারতীয় সংবিধানের তিনশো ধারার অবলোপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয় তিনশো প্রচুর চর্চিত ছিল সেই সময়ে অপশান এ মণিপুর অপশান বি জম্মু এবং কাশ্মীর আর অপশান এটা জম্মু হবে হ্যাঁ জম্মু জন্ম হয়ে গেছে মনে হচ্ছে আর অপশান সি হচ্ছে নাগাল্যান্ড আর অপশান ডি হচ্ছে সিকিম তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার প্রত্যেকে সঠিক উত্তর ভেরি গুড তাহলে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তোমরা জানো দু হাজার উনিশ সালে অগাস্ট মাসে হ্যাঁ তখন আমাদের দেশের যে বর্তমান গভর্নমেন্ট অর্থাৎ বর্তমান গভর্নমেন্ট এখনও ইনারা আছেন পাঁচই অগাস্টে হ্যাঁ তিনশো ধারা বিশেষ করে এই ধারাটা জম্মু অ্যান্ড কাশ্মীরদের কাশ্মীরের রাজ্যের জন্য এটা ছিল এবং এই এটাকে উঠিয়ে উঠিয়ে দেওয়া দেওয়া হয় 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 তাদেরকে বিশেষ মর্যাদা কি কাশ্মীরকে ভাগ করে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই কয়েকটা প্রদেশে ভাগ করে দেওয়া হয় এবং জম্মু এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা তারা হারিয়ে ফেলে ঠিক আছে এই হচ্ছে বিষয় নেক্সট চলে আসি নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় কোনটা স্বাধীন রাষ্ট্র নয় বলেছে হ্যাঁ পরাধীন আছে বা কোনোভাবে কন্ডিশনালি আছে পুরোপুরি হয়তো ইন্ডিপেন্ডেন্ট নেই ক্লাসশিপ দু হাজার উনিশের প্রশ্ন অপশান এ বলছে অস্ট্রেলিয়া অপশান বি স্কটল্যান্ড অপশান সি বেলজিয়াম আর অপশান ডি স্পেন তাহলে এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আচ্ছা নাম্বারিংয়ে কন্ডগোল হয়েছে আবার এক দুই করে চলে এসছে যাই হোক কোনো সমস্যা নেই তোমরা দুই নাম্বার দেখেই উত্তর করবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ স্কটল্যান্ড স্কটল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার এটা হ্যাঁ স্বাধীন রাষ্ট্র নয় এটা বেসিক্যালি ইউকের আন্ডারে রয়েছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের আন্ডারে রয়েছে এটা স্বাধীন রাষ্ট্র নয় ইংল্যান্ডের আন্ডারে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি এই রাজনীতি থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন হয়েছিল যদি বলতে পারো যে ভারতীয় সংবিধান ও রাজনীতি এই টপিকের উপরে কিন্তু প্রচুর ভালো প্রশ্ন এসেছিলো ক্লাস দু হাজার উনিশে তো ফার্স্ট শিফটের আবার প্রশ্ন যে লোকসভায় আসন সংখ্যা কত আমাদের যে মানে ভারতের যে লোকসভা হ্যাঁ লোকসভায় আসন সংখ্যা কতটি রয়েছে পাঁচশো চল্লিশটি পাঁচশো তেতাল্লিশটি পাঁচশো পঁয়তাল্লিশটি না পাঁচশো পঞ্চাশটি চারটে অপশান দেখতে পাচ্ছ এর আনসার করবে ভেরি গুড ভেরি গুড এর কারেক্ট আনসার হয়ে যাবে পাঁচশো তেতাল্লিশটি অপশান বি হচ্ছে সঠিক উত্তর অপশান বি পাঁচশো তেতাল্লিশটি সঠিক উত্তর লোকসভায় কটি পাঁচশো তেতাল্লিশটি আচ্ছা নেক্সট চলে আসি ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় ইনি প্রয়াত হয়েছেন আমাদের বাঙালির একজন গর্ব যে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না মানে কোন মন্ত্রকগুলোর দায়িত্বে তিনি ছিলেন না ক্লাগশিপ দু হাজার উনিশ প্রশ্ন অপশান এ প্রতিরক্ষা অপশান বি অর্থ অপশান সি রেল মন্ত্রী আর অপশান ডি বিদেশ মন্ত্রী তাহলে কোন মন্ত্রিত্ব ছিল না তিনি কোনটির দায়িত্ব অর্পণ করেননি চারটে অপশানস দেখতে পাচ্ছ তোমরা ব্যাক টু ব্যাক তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে রেলওয়ে রেলওয়ে মিনিস্টার তিনি কখনো ছিলেন না না হলে কোনো না কোনো সময়ে কোনো না কোনো কংগ্রেসের গভর্নমেন্টে প্রতিরক্ষা মন্ত্রী বা অর্থমন্ত্রী বা বিদেশ বিদেশমন্ত্রী কিছু না কিছু ছিলেন তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় মানে কেন্দ্রশাসিত অঞ্চল নয় ক্লাগশিপ প্রিলিমস দু হাজার উনিশ ফার্স্ট সেফট চন্ডীগড় অপশান বি বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশান সি পুদুচেরি আর অপশান ডি হচ্ছে ত্রিপুরা তাহলে চারটে অপশানস রয়েছে এই চারটে মানে স্টেট তো না বলবো এদের মধ্যে কে ইউটি নয় ইউটি বলতে কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে হ্যাঁ তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান ডি যারা করেছ একেবারে সঠিক অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর বিকজ অব ওয়াই বিকজ ত্রিপুরা হচ্ছে আমাদের একটি অঙ্গরাজ্য বর্তমান সময়ে সেই জন্য ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি না অঙ্গরাজ্য আর বাদ বাকি যারা রয়েছেন এই তিনটে রাজ্য এরা হচ্ছে ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট দেখো এটা সেকেন্ড শিফটের প্রশ্ন দু হাজার উনিশ কি বলছে ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছিলেন অর্থাৎ যখন থ্রি আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের তরফ থেকে বাতিল করা হয় তো নিচের যে মানে অন্যান্য দেশগুলো ছিল কারা ক্রিটিসাইজ করেছিলেন সমালোচনা করেছিলেন বা এর একটা মানে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অপশান এ বলছে বাংলাদেশ অপশান বে সংযুক্ত আমির শাহিদ দ্যাট ইজ এটাকে বলা হয় ইউএই ঠিক আছে হ্যাঁ ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস আর অপশান সি হচ্ছে তুরস্ক অপশান ডি সৌদি আরব রাষ্ট্র তাহলে এই চারটে অপশানসের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর তোমরা জানাবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ভেরি গুড এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তুরস্ক হচ্ছে সঠিক উত্তর তুরস্ক হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চিন চলে আসি ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন কে মানে ভারতের একটি অঙ্গরাজ্য যেমন পশ্চিমবঙ্গে একটি অঙ্গরাজ্য উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই যে এই সমস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে যে রাজ্যপাল নিয়োগ করেন তাহলে কে নিয়োগ করবেন ক্লাকশিপ দু হাজার উনিশের প্রশ্ন অপশান এ ভারতের প্রধানমন্ত্রী অপশান বি স্বরাষ্ট্রমন্ত্রী অপশান সি রাষ্ট্রপতি আর অপশান ডি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হ্যাঁ তো চারটে অপশান রয়েছে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে প্রত্যেকে বলে এটা খুবই ভালো প্রশ্ন প্রচুরবার পরীক্ষাতে আসে এর কারেক্ট আনসার হয়ে যাবে রাষ্ট্রপতি হচ্ছে সঠিক উত্তর রাষ্ট্রপতি হচ্ছে সঠিক উত্তর রাষ্ট্রপতি কোন রাজ্যের হ্যাঁ রাষ্ট্রপতিকে সরি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন নেক্সট চলে আসি এটা দেখো এই কোশ্চেনটা একটু আগে করলাম দেখো তোমাদের বোঝাতে চাইছি গুলো রাখছি কেন দেখো ভারতের পূর্বমুখী কর্ম হ্যাঁ বা পূর্বমুখী কর্ম একটু আগে যেটা বলছিলাম নীতির সূচনা করেন ক্লার্কশিপ দু হাজার উনিশ কোন প্রধানমন্ত্রীর আমলে অপশন এ নরসিমা রাও অপশন বি অটল বিহারী বাজপেয়ী অপশন সি মনমোহন সিং আর অপশান ডি নরেন্দ্র মোদী তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার একটু আগে বললাম বললাম মিসলিনিয়াস তুলে দিয়েছে এইরকম টাইপের বারবার তুলে দেয় সেই জন্য এগুলোকে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি হ্যাঁ তো এর কারেক্ট অ্যান্সার প্রত্যেকে যেন নরসিমা রায় রাউ হ্যাঁ তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তিনি প্রথম কংগ্রেসীয় প্রধানমন্ত্রী ছিলেন জনতা দলের তরফ থেকে এটা মাথায় রাখবে নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয় মানে জেনারেলি কি হয় বলো তো প্রতিটা দেশেই আমাদের যে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে বা প্রতিটা দেশেই দেশের তরফ থেকে হ্যাঁ কি পাঠানো হয় রাষ্ট্রদূত পাঠানো হয় কিন্তু এই দেশগুলোর মধ্যে কোন দেশে রাষ্ট্রদূতকে কি বলা হয় হাই কমিশনার বলা হয় তাহলে কোন দেশে বলা হয় সেকেন্ড শিফট অপশান এ বলছে যুক্ত রাষ্ট্র অপশান বি যুক্তরাজ্য আর অপশান সি জার্মানি আর অপশান ডি রাশিয়া এখানে দেখো দুটো শব্দ আছে যুক্তরাষ্ট্র আর যুক্ত রাজ্য তাহলে নয়ের হ্যাঁ শব্দটাকে বুঝে যুক্ত রাষ্ট্র বলতে ইউএসএ কে বোঝায় ওকে ইউএসএ বর্তমানে ভোট চলছে আচ্ছা যুক্ত রাজ্য বলতে কি বোঝায় ইউকে ইউনাইটেড কিংডম মানে এটা হচ্ছে আমেরিকা আর এটা হচ্ছে ইউনাইটেড কিংডম মিনস ইংল্যান্ড এটা মাথায় রাখবে অপশান সি হচ্ছে জার্মানি জার্মানিতে রেপটা ছুটে গেছে আর অপশান ডি হচ্ছে রাশিয়া তাহলে কোনটা হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে ইংল্যান্ড ইজ দা কারেক্ট অ্যান্সার অর্থাৎ যুক্ত রাজ্য হ্যাঁ রাষ্ট্র না রাজ্য তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হ্যাঁ তাহলে ক্ষেত্রে অপশান সরি বি হচ্ছে বি বি আমি দাগালাম বি বলছি এ সব কি কি বলছি অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে আসি এবার কি বলছে নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নিম্নে মানে স্বাধীন রাষ্ট্র নয় বলছে নিচের যে সমস্ত স্থান আছে তার মধ্যে কোনটি পরাধীন বা স্বাধীন রাষ্ট্র নয় অপশান এ হচ্ছে ভেনে জুয়েলা হবে হুম এটা ভেনে জুয়েলা স্পেলিং ভুলে গেছে নাকি হ্যাঁ অপশান বি হচ্ছে নেদারল্যান্ড অপশান সি আলাস্কা আর অপশান ডি কানাডা তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো কোনটা হয়ে হয়ে যাবে যাবে এর বি হচ্ছে সঠিক উত্তর আলাস্কা হচ্ছে সঠিক উত্তর ওকে অপশান সি হচ্ছে দু হাজার চব্বিশ সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন মানে জিতে এসেছেন এক কথায় হ্যাঁ কোন নির্বাচন কেন্দ্র থেকে জিতে এসেছেন অপশান বি লখনউ অপশান বি বারাণসী অপশান সি রায়বেরালি আর অপশান ডি আমেদাবাদ দু হাজার চব্বিশ সালে আমাদের যে প্রাইম মিনিস্টার মাননীয় নরেন্দ্র প্রধানমন্ত্রী তিনি কোন যে লোকসভা নির্বাচন থেকে জয়ী হয়ে এসছেন তো এই চারটে রয়েছে এটা প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তো এটা তোমাদের এইস দেবে এটা প্রত্যেকের পারা উচিত তিনি প্রদেশের একটি রাজ্য থেকে কোথা থেকে এসেছেন লখনউ বারাণসী বা রায়বেরালি না আমেদাবাদ তাহলে এটা একটু জানাবে তোমরা নেক্সট চলে আসি পশ্চিমবঙ্গের কি বলবো লোকসভায় পশ্চিমবঙ্গের হবে এটা উচ্চারণ একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে সরি ফর দ্যাট আসন সংখ্যা কত লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত হ্যাঁ ক্লার্কশিপ দু সালে প্রশ্ন একচল্লিশটি বিয়াল্লিশটি তেতাল্লিশটি চুয়াল্লিশটি বলো এটা আমাদের মুখ্যমন্ত্রী মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার এটা শুনবে একটা শব্দ শোনা যায় বিয়াল্লিশে বিয়াল্লিশ তাহলে পশ্চিমবঙ্গে লোকসভায় আসন সংখ্যা কত বিয়াল্লিশটি ওকে আর যদি বলে এমএলএ এমএলএ বলতে যে এটাকে বিধায়ক বিধায়ক বলতে কী বুঝবো হ্যাঁ বিধায়ক কি তো বলা হয় হুম তাহলে ওটাকে রাজ্য রাজ্যসভা তো না এমএলএ ভোটটাকে কি বলে আরে আর কিছু একটা বলে অ্যাসেম্বলি হ্যাঁ অ্যাসেম্বলিতে কতগুলো আছে দুশো চুরানব্বইটি আছে এটা মাথায় রেখো হ্যাঁ এটা এই মুহূর্তে আমার এক্স্যাক্ট ওয়ার্ডটা মনে পড়ছে না কেন যেন এরকম মাঝে মাঝে হয় না তোমাদেরও হবে হয়তো দুশো চুরানব্বইটি হচ্ছে সঠিক উত্তর দুশো চুরানব্বইটি ওকে দুশো চুরানব্বইটি এমএলএ রয়েছে আচ্ছা নেক্সট চলে আসি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি বর্তমানে দু হাজার সালে এসছে তখনকার কথা বাদ দাও বাট বর্তমানে কে আছে অপশান এ অরুণ জেটলি অপশান বি মনোহর পরিকর অপশান সি সুরেশ প্রভু আর অপশান ডি রাজনাথ সিং তাহলে কে আছেন চারজনের মধ্যে হ্যাঁ বলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তাহলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে রাজনাথ পাল ঠিক আছে সরি রাজনাথ সিং রাজনাথ সিং রাজনাথ সিং ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আচ্ছা চলে আসি নেক্সট ভারতের সংবিধান প্রণয়ন কার্যকরণ এবং গ্রহণ কৃতিত্বের উৎস হলেন কে উৎস হলেন কাকে এটা চারটে মধ্যে কাকে বলা হয় হ্যাঁ ভারতের যে সংবিধান আছে তার যে প্রণয়ন কার্যকরণ গ্রহণ এর কি দু সালের প্রশ্ন বলো গণপরিষদ ভারতের জনগণ অপশান বি ব্রিটিশ পার্লামেন্ট অপশান বি গণপরিষদের সভাপতি তাহলে কোনটা হয়ে যাবে চোদ্দোর উত্তর সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদ ওকে গণপরিষদ হচ্ছে সঠিক উত্তর নেক্সট পরের প্রশ্ন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন তোমরা দেখবে রাজ্যসভা আর লোকসভা দুটো শব্দ বারবার এটা পলিটিতে দেখতে পাবে ভারতীয় সংবিধান এবং রাষ্ট্র ইসে দেখতে পাবে তাহলে কে হচ্ছেন বলো রাজ্য রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না স্পিকার তাহলে কে হয়ে যাবে কারেক্ট আনসার বলো সঠিক উত্তর এই চারটে ব্যাক টু ব্যাক অপশানের মধ্যে সঠিক উত্তর কে তাহলে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন এর কারেক্ট হয়ে যাবে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আমাদের বর্তমানে উপরাষ্ট্র নাম কি জগদীপ ধনখড় দেখবে উনি রাজ্যপালায় সভাপতিত্ব করেন আর লোকসভায় যদি বলে তাহলে স্পিকার হবে লোকসভায় কি হবে স্পিকার হবে স্পিকার স্পিকার মিনস বর্তমানে ওম বিড়লা রয়েছেন ওকে আচ্ছা নেক্সট চলে আসি ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান সভাপতি প্রথম সভাপতি কে ছিল যদি এটা ইতিহাসের কোশ্চেন তবুও দিয়ে দিয়েছি দু হাজার সাত ফার্স্ট শিফট বলো স্যার সুরেশ সুরেন্দ্রনাথ ব্যানার্জী উমেশচন্দ্র ব্যানার্জী দাদাভাই নৌরজি না বাদিরুদ্দিন উদ্দিন তয়েবজি তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে যে ভারতের জাতীয় কংগ্রেস রয়েছে এর প্রথম সভাপতি ছিলেন কে হ্যাঁ কারেক্ট আনসার হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি সঠিক উত্তর চন্দ্র ব্যানার্জি যারা বি করছো একেবারে সঠিক করেছো নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন বলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন দু হাজার সাত সালের প্রশ্ন ক্লাস সেকেন্ড শিফট অ্যানি বেসন্ত অপশান বি সরোজিনী নাইডু অপশান সি নেলি সেনগুপ্ত আর অপশান ডি অরুণা আসফ আলী তো চারটে অপশানস সতেরোর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে তাহলে এটার যদি বলা হয় ভারতীয় হ্যাঁ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত আজ দ্য কারেক্ট আনসার অ্যানি বেসান্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি ফরেনার ছিলেন তিনি ইন্ডিয়ান ছিলেন না এবার যদি বলা হতো প্রথম মহিলা কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তাহলে সরোজিনী নাইডু হতো এটা মাথায় রেখো একটু নেক্সট চলে আসি ভারতীয় যে ভারতের যে সংবিধান কার্যকর হয় দুটো শব্দ আছে এটা খুব ভালো মতো বুঝবে কার্যকর হয় কবে পিএসসি ক্লার্কশিপ দু সালের প্রশ্ন আর এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ বলছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো অপশান বি পনেরোই অগস্ট উনিশশো অপশান ডি আচ্ছা সি আর ডি চেঞ্জ হয়ে গেছে পনেরোই জুন উনিশশো আর অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো তাহলে এই চারটে অপশান হ্যাঁ ব্যাক টু ব্যাক রয়েছে এর সঠিক উত্তর বলো আর এটা প্রচুরবার এসছে মিসলি নিয়ে এসেও একবার এসছে যেহেতু কার্যকরের কথা বলেছে সেহেতু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এবার যদি বলতো যে এটা গ্রহণ কবে করা হয়েছে তাহলে মনে রাখবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গ্রহণ এটা করা হয়েছে বাট কার্যকর কবে করা হয়েছে কার্যকর ছাব্বিশে জানুয়ারিতে করা হয়েছে নেক্সট প্রথম বাংলাদেশি নাগরিক যিনি দু সালে নোবেল পুরস্কার পান বাংলাদেশের প্রথম নাগরিক হ্যাঁ বাংলাদেশি হিসেবে তিনি দু সালে নোবেল পুরস্কার পান পিএসসি ক্লার্কশিপ দু ছয় সালে এটা পরীক্ষাতে এসছিল এবং তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল বাট আজকের যুগে এই কোয়েশ্চেন্সটা রিলেভেন্ট কেন বলছি বলছি অপশান এ বলছে খালেদা জিয়া অপশান বি মোহাম্মদ ইউনুস অপশান সি শেখ হাসিনা অপশান ডি তাসলিমা নাসরিন তো চারটে ব্যক্তি বাংলাদেশের তরফ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট খালেদা জিয়া শেখ হাসিনা মোহাম্মদ ইউনুস এবং তাসলিমা নাসরিন প্রত্যেকের সম্পর্কে আমি ডিটেলে দিচ্ছি প্রথম কথা ফার্স্ট বাংলাদেশি যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি আজকের যুগে কেন ইম্পর্টেন্স যে বাংলাদেশের আজকের যা অবস্থা সেই অবস্থায় কিন্তু অ্যাক্টিং প্রধানমন্ত্রী অ্যাক্টিং প্রধানমন্ত্রী তো না ওনারা বলছেন প্রধান উপদেষ্টা অনুযায়ী হ্যাঁ মোহাম্মদ ইউনুস আছেন প্রধান উপদেষ্টা বা প্রাইম মিনিস্টারের সমতুল্য ঠিক আছে বর্তমানে সেই জন্য এটা ইম্পর্টেন্ট শেখ হাসিনা কারণ তিনাকে কোনোভাবে যাই হোক রাজনৈতিক কারণ বা বিভিন্ন কারণে তিনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে মানে দেশ থেকে পালিয়ে গেছেন উনি ধরা হয় এটা বাংলা উনি ইন্ডিয়াতে আছেন খালেদা জিয়া কে ছিলেন শেখ হাসিনার পূর্বে সে বিএনপি একটা পার্টি আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হ্যাঁ বিএনপি মাথায় রাখবে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তরফ থেকে তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন হ্যাঁ শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আর তাসলিমা নাসরিন ছিলেন বিশাল বিতর্কিত একটি কবি সাহিত্যিক বলতে পারো হ্যাঁ তিনি তার বিতর্কিত লেখার জন্য পুরো পৃথিবীর কাছে ফেমাস হয়ে আছেন বিশেষ করে ইন্ডিয়ার বাংলাদেশের কাছে বা পাকিস্তানের কাছে তো যাই হোক চলে আসি নেক্সট হচ্ছে নিচের কোনটি অ্যাকচুয়ালি কোনটি হবে কোটি হবে না কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন ক্লাসিক দু হাজার পাঁচের প্রশ্ন কোনটি অপশান এ জাতীয় জরুরি অবস্থা যেটা এমার্জেন্সি একটা হচ্ছে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা আর অপশান বি হচ্ছে যান্ত্রিক আর্থিক জরুরি অবস্থা আর অপশানটি সবকটি তাহলে এই যে তিনটে চারটে পাওয়ার আছে তিনটে পাওয়ার আছে এটা প্রধান রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কোনটা ঘোষণা করতে পারেন চারটে অপশান দেখতে পাচ্ছ এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো স্যার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে ব্যাক টু ব্যাক চারটে অপশান বলো স্যার এর কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবকটি উপরের সবকটি একজন রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ন্যাশনাল ইমার্জেন্সি হতে পারে শাসনতান্ত্রিক কোনো একটা রাজ্যের ইমার্জেন্সি বা ইকোনমিক এমার্জেন্সি তিনটাই তিনি ঘোষণা করতে পারেন এত বড় পাওয়ার রয়েছে ওনার কাছে নেক্সট নেক্সট হচ্ছে একুশ নাম্বার পুরো মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতিকে কার বা কাদের দ্বারা পদচ্যুত করা যায় হ্যাঁ মানে কোন একজন ধরো যে বর্তমানে আমাদের রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু তো ওনার ধরো যে কোন এক সমস্যা হচ্ছে বা মনে হচ্ছে যে না এনাকে আর রাষ্ট্রপতি রাখা চলবে না তো কার দ্বারা তাকে ওই পদ থেকে সরানো যেতে পারে তাহলে এখানে হচ্ছে পিএসসি ক্লাগশিপ দু হাজার পাঁচের কোশ্চেন অপশান এ প্রধানমন্ত্রীর দ্বারা অপশান বি প্রধান বিচারপতির দ্বারা অপশান সি উপরাষ্ট্রপতির দ্বারা অপশান ডি পার্লামেন্ট বা সংসদের সদস্য দ্বারা তো কাদের কাছে এই পাওয়ারগুলো রয়েছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে তো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো স্যার একুশের কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান হ্যাঁ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের পার্লামেন্ট বা সাংসদের সাংসদের সদস্য দ্বারা যে মেম্বার অফ পার্লামেন্ট আছেন তো তাদের দ্বারা কিন্তু এটা পসিবল বাট আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কোনো প্রাইম মিনিস্টার সরি রাষ্ট্রপতিকে প্রেসিডেন্টকে সরানো হয়নি নেক্সট চলে আসি কোন বিল অর্থ বিল কি না তা ঠিক করার দায়িত্ব কার কোন বিল কোন বিল আছে সেটা অর্থ বিল কি এটা কে ঠিক করবেন হ্যাঁ ক্লাগশিপ দু হাজার পাঁচের প্রশ্ন অপশান এ অর্থমন্ত্রী অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি রাষ্ট্র স্পিকার আর অপশান ডি রাষ্ট্রপতি তাহলে কার কাছে এই পাওয়ারটা আছে কোন বিল অর্থ বিল কি না তাহলে এই পাওয়ারটা কার কাছে আছে বলো চারটে অপশানস রয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার ইজ দ্য কারেক্ট অ্যান্সার বর্তমানে স্পিকার নাম ওম বিড়লা মাথায় রাখবে ওম বিড়লা নেক্সট চলে আসি আচ্ছা ভারতের সুপ্রিম কোর্টে বিচারিক পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে তাহলে ভারতের যে সুপ্রিম কোর্টে কোন একটা যে বিচারিক যে পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সাংবিধানিক থেকে এই বৈশিষ্ট্য অনুকরণ করা হয়েছে মানে ধরো যে তুমি হাইকোর্টে গেলে হাইকোর্টের কোনো রায় তোমার পছন্দ হলো না বা তোমার পক্ষে এলো না তুমি সেটা গিয়ে সুপ্রিম কোর্টে আর্জি করতে পারো যে এই রায়ের উপর আপনারা দেখুন এবার যে আসবে সে তোমার বিপক্ষেও পক্ষেও আসতে পারে যে এই যে আর্জি করা বা বিবেচনা করার জন্য লোকে সুপ্রিম কোর্টে তাহলে এটা আমরা কোথা থেকে গ্রহণ করেছি বা কোন দেশের আইন থেকে হ্যাঁ ক্লাসিপ দু হাজার পাঁচের প্রশ্ন অপশান এ বলছে কানাডা অপশান বি ইংল্যান্ড অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র অপশান ডি আমেরিকা বলো স্যার আমেরিকা কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তেইশের তেইশের কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্স সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্ত রাষ্ট্র অপশান সি হচ্ছে সঠিক উত্তর মার্কিন যুক্ত রাষ্ট্র এ এবার চলে আসি নিম্নের কোনটি মৌলিক অধিকার না ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তাহলে কোনটি মৌলিক অধিকার নয় বলেছে ক্লার্কশিপ দু হাজার চারের প্রশ্ন শোষণের বিরুদ্ধে অধিকার অপশান বি আইনের চোখে সমান সমান অধিকার অপশান সি সমান কাজের জন্য সমান মজুরি আর অপশান ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার তাহলে কোনটা বেসিক্যালি রাইটস নয় আমাদের ফান্ডামেন্টাল রাইটস নয় রাইটস অবশ্যই বাট ফান্ডামেন্টাল নয় ফান্ডামেন্টাল মানে একেবারে মৌলিক ওটা দিতেই হবে বাধ্যতামূলক ওটাকে চেঞ্জ করাই যাবে না তাহলে টোয়েন্টি ফোরের কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি হ্যাঁ তাহলে সমান কাজের জন্য সমান মজুরি এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস না তাছাড়া যে আইনের চোখে প্রত্যেকে সমান ধর্মীয় স্বাধীনতার অধিকার বা শোষণের বিরুদ্ধে অধিকার প্রতিটাই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার নেক্সট পঞ্চায়েতী রাজ গঠিত হয় ক্লাগশিপ দু হাজার চারের প্রশ্ন অপশান এ গ্রাম স্তরে অপশান বি গ্রাম ও ব্লক স্তরে অপশান সি গ্রাম ব্লক ও জেলা স্তরে আর অপশান ডি গ্রাম ব্লক জেলা এবং রাজ্য স্তরে রাজ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনা কিছুদিন আগে যখন হয় আমাদের পশ্চিমবঙ্গ হয় প্রচুর ভায়োলেন্স হয়ে যায় তাহলে এক্ষেত্রে তোমরা একটু দেখলেই বা বুঝলেই এর আনসার করতে পারবে তাহলে এর আনসার যারা অপশান সি করেছো একেবারে সঠিক করেছ অর্থাৎ এটা গ্রাম গ্রাম স্তরে 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 পঞ্চায়েত পঞ্চায়েত তাহলে সমিতি যেটা যেটা ব্লক থাকে থাকে এবং জেলা জেলা পরিষদ এক্ষেত্রে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন চলে আসি মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের মানে মৌলিক যে অধিকার আমাদের রয়েছে ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে এটা কোন কোর্টের বা কোন বিচারালয়ের দায়িত্ব রয়েছে দায়িত্ব মানে কার্যকর করার হ্যাঁ পিএসসি ক্লার্কশিপ দু হাজার চারের প্রশ্ন অপশান এ বলছে সুপ্রিম কোর্ট অপশান বি হাইকোর্ট আর অপশান সি জেলা আদালত অপশান ডি অপশান এ এবং বি দুটোই অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই বলো স্যার এর কারেক্ট আনসার কি হয়ে যাবে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এ ও বি দুটোই অর্থাৎ হাই কোর্ট দুটোই কিন্তু এর মৌলিক অধিকার কার্যকরী মানে কার্যকরী করার দায়িত্ব অর্পণ করেন নেক্সট চলে আসি সংবিধানে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে ভারতকে যে ধর্ম রাষ্ট্র বলা হয়েছে তো এর যে অর্থ বা এর তাৎপর্য কি সংবিধানে কেন ভারতকে হম যে সেকুলার সেকুলার শব্দ বা ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে এর তাৎপর্য কি বা এটা বলতে কি বোঝায় ক্লাসশিপ দু হাজার চারের প্রশ্ন অপশানে ধর্মীয় পূজা বারণ মানে বলতে চাইছে ধর্মীয় পূজা বারণ অপশান বি রাষ্ট্রের বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে মানে বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষক কথা করে অপশান সি রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকদের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না আর অপশান ডি উপরের কোনোটি না চারটে অপশানস এবং খুবই 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 ইম্পর্ট্যান্ট আজকের যুগে দাঁড়িয়ে এটা খুব ভ্যালিড পূর্ণ একটি মানে জিনিস যেটা প্রতিটা মানুষকে জানা উচিত কারণ আমরা আজকে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে বর্ণের ভিত্তিতে আমরা কিন্তু বিভেদ সৃষ্টি করছি নিজেদের মধ্যেই ওকে তাহলে বলো ভারত যে একটা সেকুলার বা সেকুলারিজম রয়েছে বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রয়েছে তাহলে এটার বেসিক্যালি তাৎপর্য হচ্ছে যে আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র মনে করে না যে ধর্মটা মানে প্রতিটা ব্যক্তির আলাদা ব্যাপার পার্সোনাল ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না যে এ ভাই বৌদ্ধ আছে তো একে ছোট নজরে দেখা হবে এই ভাই হিন্দু আছে তো একে ছোট নজরে দেখা হবে ভাই খ্রিস্টান আছে তো তাকে বড় নজরে দেখা হবে বা ভাই মুসলিম আছে তো তাকে ছোট নজরে দেখা হবে এটা যাতে না হয় সেই জন্য এটা হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের জিনিস নেক্সট চলে আসি আচ্ছা রাজ্যসভায় আয়ুষকাল কত মানে তুমি যখন রাজ্যসভায় যাচ্ছ তাহলে তোমার কত বয়স অবধি তুমি ওখানে থাকতে পারবে যেমন মেম্বার অফ পার্লামেন্টের জন্য কত বছর আছে বা পাঁচ বছর আছে পাঁচ বছর পর পর ইলেকশন হয় এমপি হয়ে যায় সাংসদ হয় তাহলে দু সালে এসছে অপশান এ পাঁচ বছর অপশান বি ছয় বছর অপশান সি ছয় বছর অপশান বিতে দুই বছর আছে আর অপশান ডিতে চার বছর আছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো রাজ্যসভায় সদস্যের আয়ুষকাল কত তো এর কারেক্ট আনসার হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ছয় বছর রাজ্যসভায় ছয় বছর লোকসভায় পাঁচ বছর প্রাইম মিনিস্টারের পাঁচ বছর আবার তুমি যদি বলো যে রাষ্ট্রপতির পাঁচ বছর এগুলো পাঁচ বছর শুধুমাত্র রাজ্য সবাই ছয় বছর নেক্সট চলে আসি ইলেকশন কমিশনার গণ নিযুক্ত হন মানে যে চিফ চিফ ইলেকশন কমিশনার যেটা জিনাদের কাজ হচ্ছে যে ভোট গ্রহণ করা বা জিনাদের আন্ডারে ভোট গ্রহণ করা হয় ওনাকে কে নিযুক্ত করেন ঠিক আছে তাহলে পিএসসি ক্লার্কশিপ দু সালের প্রশ্ন এ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা বি ভারতের রাষ্ট্রপতি দ্বারা সি ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা ডি ভারতের প্রধানমন্ত্রী দ্বারা তাহলে কে নির্বাচন করেন বলো বিয়ের এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে ইলেকশনার কমিশনারকে কে কে নিয়োগ করেন তাহলে এটা হবে ভারতের ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন উনি ঠিক আছে রাষ্ট্রপতি যাকে চাইবেন যাকে নির্বাচন করবেন তিনি ইলেকশন কমিশন হবে চলে আসি সামাজতান্ত্রিক শব্দটি হ্যাঁ সোশ্যালিস্ট বাংলা ইংলিশে যদি বলি সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় বা প্রিএম আমাদের যখন যে কোনো যখন আগেকার দেখবে সরকারি বইগুলো খুললেই প্রথমে প্রস্তাবনা বলে লেখা থাকতো লেখা থাকতো উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া লেখা থাকতো না তাহলে ওইখানে দেখবে সেকুলার সেকুলারিজম আর সোশ্যালিস্ট সোশ্যালিস্ট শব্দটিকে কখন সংশোধন করা হয়েছে অর্থাৎ কোন বছরে সংশোধন করা হয়েছে ক্লার্কশিপ দু হাজার তিন সালের প্রশ্ন অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তো তিরিশের কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো স্যার এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে আচ্ছা এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ সালে এই শব্দটিকে ভারতের বা প্রস্তাবনায় সংযোজন করা হয় নিম্নলিখিত কোন আদালত ঘোষণা করেছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট করা মৌলিক অধিকার নেই ধর্মঘট করার কোনো মৌলিক অধিকার নেই বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্লাগশিপ টু জিরো জিরো থ্রিতে কোন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট গুজরাট হাইকোর্ট ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ু হাইকোর্ট কোনটা হয়ে যাবে হয়ে যাবে কলকাতা হাইকোর্ট ওকে কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছিল সেটা দু সালে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রূপে এটা এসছিল ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতে সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে এই যে আমরা যে ভোট দিতে পারি না আমাদের ভোট দেওয়াটা কি আইনি অধিকার একটা এটা মাথায় রাখবে এটা ফান্ডামেন্টাল রাইটস না এটা আমাদের আইনি অধিকার হ্যাঁ রাইটস আছে আমাদের ভোট দিতে পারবো তাহলে এটা ভারতের কোন বা অনুচ্ছেদে বলা রয়েছে ঠিক আছে তো বলছে সালে কোশ্চেন অপশান এই চোদ্দ নম্বর আর্টিকেল অপশন বি সতেরো নম্বর আর্টিকাল অপশান সি উনচল্লিশ নম্বর আর অপশান ডি তিনশো ছাব্বিশ তাহলে বত্রিশের কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো স্যার তাহলে আমরা ভোট দেওয়ার অধিকার তাহলে অবশ্যই

ক্রাইম অ্যাক্ট আর অপশান হচ্ছে প্রিভেনশনস অফ অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অপশান ডি কোনোটাই না তাহলে পোকোয়ের ফুল ফর্ম কি তাহলে এর কারেক্ট আনসার আশা করি অনেকেই জানো না এটা হয়ে যাবে নান দিস এর কারেক্ট আনসার কোনোটি না চারটের এই তিনটের মধ্যে এর কারেক্ট আনসার হয়ে যাবে হ্যাঁ প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট এটা মাথায় রেখো প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট ওকে প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট নেক্সট কোশ্চেন আচ্ছা লোকসভা ভেঙে দিতে পারেন লোকসভা ভেঙে দিতে পারেন মিনিং কি লোকসভাতে ধরো যে এই যে সিটিং ক্যাবিনেট মিনিস্টার এটা ওটা আছে তো এটাকে তিনি ভেঙে দিতে পারেন কার ক্ষমতা রয়েছে ক্লাগশিপ দু সালের প্রশ্ন প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার অপশান বি ভারতের রাষ্ট্রপতি অপশান ডি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তো কার এই পাওয়ারটা রয়েছে লোকসভাকে ভেঙে দেওয়ার ভেঙে দেওয়া মানে ওই বিল্ডিং ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে না হ্যাঁ তো এটা মাথায় রেখো তাহলে এটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ অপশান সি যারা যারা করেছে একেবারে সঠিক ভারতের রাষ্ট্রপতির ভারতের রাষ্ট্রপতির এই অধিকার রয়েছে আসি ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হন এর দ্বারা ভারতের যে রাজ্যগুলি আছে রাজ্যপালরা কার দ্বারা নিযুক্ত হন একটু আগেই আমি পড়ালাম আমি বললাম যে কোশ্চেন্স অনেক রিপিট হয় তাহলে কার দ্বারা নিযুক্ত হন অপশান এ রাজ্য আইনসভার সদস্যবিন্দু দ্বারা অপশান বি ভারতের রাষ্ট্রপতি দ্বারা অপশান এটা সি ছিল অ্যাকচুয়ালি বি হচ্ছে ভারতের স্পিকার দ্বারা অপশান ডি রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা কোনটা হয়ে যাবে আনসার একটু এলোমেলো হয়ে গেছে তোমরা অপশানস অনুযায়ী আনসার করবে কোনটা হয়ে যাবে বলো রাজ্যপালদের নিয়োগ করা হয় একটু আগে আমি যেহেতু পড়ালাম এর কারেক্ট আনসার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি ঠিক আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা হ্যাঁ ভারতের রাজ্যপালদের নিযুক্ত করা হয় নেক্সট কোশ্চিন নিরপেক্ষ একটু আগে পড়লাম আবার সোশ্যালিস্ট পড়েছিলাম এবার সেকুলারিজম ধর্মনিরপেক্ষর মিনিংটাও পড়লাম শব্দটি সংবিধানের প্রস্তাবনায় বা প্রিম্বালে সংযুক্ত করা হয়েছে কোন সালে ক্লাগশিপ দু সালের প্রশ্ন কোন সালে সংযুক্ত করা হয়েছে অপশান এ উনিশশো পঞ্চাশ অপশান বি উনিশশো বাহান্ন অপশান সি উনিশশো ছিয়াত্তর অপশান ডি উনিশশো আটাত্তর তাহলে ছত্রিশের ব্যাক টু ব্যাক চারটে অপশানস কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেমন সোশ্যালিস্ট নিয় যুক্ত করা হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে সিমিলারলি এবারও যে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ নাইনটিন সেভেন্টি সিক্সেই কিন্তু এটাকে প্রস্তাবনা বা প্রিএম্বালে সংযোজন করা হয়েছিল অ্যাড করা হয়েছিল নেক্সট ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার ক্লাকশিপ দু সালের প্রশ্ন বলো স্যার একত্রিশ নম্বর অনুচ্ছেদে চোদ্দ নম্বর অনুচ্ছেদে সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে না তিনশোর এ অনুচ্ছেদে সম্পত্তির অধিকার সম্পর্কে বলা রয়েছে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ভ্যারি গুড অপশান ডি তিনশোর এতে তিনশোর এতে এই এই সম্পত্তির অধিকার সম্পর্কে বলা রয়েছে নেক্সট সংবিধানে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ বলা হয়েছে একটু আগে পড়লাম দেখো একটু আগে পড়লাম এটাও ক্লাকশিপের প্রশ্ন দেখো এই কোশ্চেন্সগুলোই ঘুরিয়ে ফুরিয়ে দেবে একটাও অপশানসেও চেঞ্জ নাই আমরা পড়লাম এর কারেক্ট আনসার অপশান সি যেহেতু এটাকে এক্সপ্লেন করছি না যে এটা বলতে চেয়েছে ধর্ম নিরপেক্ষর তাৎপর্য বা মানে কি যে ধর্ম কোনো ব্যক্তির নিজস্ব ব্যাপার এক্ষেত্রে রাষ্ট্র ইন্টারফেয়ার করবে না এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য বা এই এই ধর্মের তো এ বেশি প্রাপ্য এই ধর্মের তো কম প্রাপ্য এরকম ব্যাপারটা নেই ঠিক আছে তো এটাই এর মিনিং নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও তোমার ম্যাক্সিমাম বয়স মানে মিনিমাম বয়স কত হতে হবে হ্যাঁ ম্যাক্সিমামের তো লিমিট নেই পিএসসি ক্লার্কশিপ দু সালের প্রশ্ন অপশান এ পঁয়ত্রিশ বছরের বেশি হতে হবে অপশান বি ষাট বছরের বেশি হতে হবে অপশান সি পঞ্চাশ বছরের বেশি হতে হবে অপশান ডি সংবিধানে বয়স নিয়ে কোনো কিছু বলা নেই তাহলে কোন যে কোনো বয়সের হতে পারে তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর থার্টি নাইনের এর বলো স্যার কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলার চেষ্টা করো অপশান ফাইভ অ্যাবাব অর্থাৎ পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে যদি হও তাহলে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট প্রসিজারের মাধ্যমে তোমাকে নির্বাচিত হতে হবে তারপরেই তুমি হতে হবে বাট অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট তোমার থার্টি ফাইভ অ্যাভাব হতে হবে নেক্সট চলে আসি ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল আছে শিডিউল রয়েছে বলো কতগুলো শিডিউল রয়েছে দু হাজার সালের প্রশ্ন নয়টি আটটা বারোটা দশটা কতগুলো শিডিউল রয়েছে আজকের যুগে বর্তমানে বা ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো শিডিউল রয়েছে তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ বারোটি শিডিউল রয়েছে কটি স্যার বারোটি শিডিউল রয়েছে অপশান সি নেক্সট কোশ্চেন এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় নিচের কোনটি বলেছে মৌলিক অধিকার নয় হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটস নয় অপশান এ বলছে সম্পত্তির উপর অধিকার অপশন বি শান্তিপূর্ণভাবে সমাবেশ করা অপশান সি দেশের সর্বত্র বিনা বাধায় ঘুরে বেড়াবার অধিকার অপশান ডি সংবিধান অনুযায়ী সুবিচার পাওয়ার অধিকার অধিকার কোনটি সম্পত্তির অধিকার সরি মৌলিক অধিকার নয় তাহলে চারটে অপশন দেখতে পাচ্ছ দু হাজার সালের প্রশ্ন এটা দেখো তুমি শান্তিপূর্ণভাবে নয় বলেছে সম্পত্তির অধিকার নয় বলেছে হ্যাঁ এটাকে মানে মাথায় রাখবে একচল্লিশের তাহলে এক্ষেত্রে এগুলো সবগুলোই কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাট এটা সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার নয় হ্যাঁ সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার নয় একটা সময় ছিল এখন নাই চলে আসি নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপতি হচ্ছেন দু সালের প্রশ্ন দেখো রাষ্ট্রপতি কে কোনো একটা রাষ্ট্রের কি বলছে দাঁড়াও একটু দাঁড়াও একটু গন্ডগোল হয়ে গেল হ্যাঁ কোনো একটা রাষ্ট্রের কী বলেছেন যে রাষ্ট্রের প্রধান সরকারের প্রধান রাষ্ট্র এবং সরকার উভয়ের প্রধান আর অপশানটি কোনোটি না তাহলে রাষ্ট্রপতি এদের মধ্যে কোনটাভাবে আমরা ডিফাইন করবো হ্যাঁ পিএসসি ক্লার্কশিপ টু জিরো প্রশ্ন কোনটা ডিফাইন করব। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোন রাষ্ট্রের প্রধানকে বলা হয় হ্যাঁ এরকম না সরকারের প্রধানকে সরকারের প্রধান অন্য কিছু চলে যায় তো রাষ্ট্রের প্রধানকে আমরা রাষ্ট্রপতি বলি নেক্সট চলে আসি কনস্টিটিউন্ট হ্যাঁ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সংবিধান খসড়া তৈরির চেয়ারম্যান ছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যে গণপরিষদ ছিল এই গণপরিষদের হ্যাঁ যে সংবিধানের যে খসড়া করার চেয়ারম্যান কে ছিলেন পিএসসি ক্লাগশিপ দু সালের প্রশ্ন অপশান এ বি আর আম্বেদকর অপশান বি সি আর গোপালাচারী অপশান ডি জাহরলাল নেহরু আর অপশান ডি সর্দার পেটেল তাহলে তেতাল্লিশের কে হবেন সঠিক উত্তর প্রত্যেকে বলার অনুরোধ রইল ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের ভীমরাও আম্বেদকর অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি আর আম্বেদকর সাহেব নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখে নেব কতবার সংবিধানের প্রি সংশোধিত হয় প্রি দ্যাট ইজ প্রস্তাবনা ওই যে বললাম না আমরা বই খুললেই দেখতে পেতাম যে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া ওই যে প্রস্তাবনা মানে আমাদের ওটা সংবিধানের প্রস্তাবনাকে বোঝায় পিএসসি ক্লাসিপ দু সালের প্রশ্ন তো কতবার ওটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধিত হয়েছে অপশান এ একবার অপশান বি দুইবার অপশান সি তিনবার অপশান ডি কখনোই হয়নি তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার তাহলে সঠিক উত্তর হচ্ছে একবার নাইনটিন সেভেন্টি সিক্সে ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন নেক্সট হচ্ছে কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে মৌলিক অধিকারকে দায়িত্ব অর্পণ করা হয়েছে একটু আগে আমি বললাম এটা পড়লাম এটা বলার অপেক্ষা রাখে না অপশান এ বলছে সুপ্রিম কোর্ট অপশান বি হাইকোর্ট অপশান সি জেলা ও দায়রা বিচারালয় মানে যেটা বললাম জেলা আদালত আর অপশান ডি অপশান এ ও বি উভয়ে একটু আগে পড়লাম দু সালে এসেছিলো তো এর আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন তোমরা এর আগে যতগুলো কোশ্চেন্স করলে আজকে প্রায় পঞ্চাশখানা বা ঊনপঞ্চাশখানা প্রশ্ন করলে এর মধ্যে কত স্কোর হলো তোমরা চ্যাটে জানাবে আর লিখে জানাবে এরকম সেশন আর চাও কি না এবং কোন সাবজেক্টের উপরে চাও এটাও জানাবে অ্যান্ড আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করছি প্রত্যেকে আমাদের চ্যানেলের সঙ্গে দেখো প্রতিদিন রাত্রি আটটায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আর লাস্ট একটা ইনফরমেশন আমাদের ফেসবুক পেজ অ্যাস্টাডিক এডুকেশন অফিসিয়াল লাইক অ্যান্ড ফলো করে নিও থ্যাংক ইউ